সো এখন বানানো হচ্ছে চিকেন তন্দুরি টিক্কা। গরম হয়ে গেছে, ও আওয়াজটা শুনে আওয়াজটা শুনে এই আরেকটা দিয়ে দিচ্ছি। রেডি, 1 2 3 বন্ধ করে দিলাম। কালারটা দেখো, দুর্দান্ত কালার এসছে। দেখো এখানে আছে চিকেন তন্দুরি, যেটা একদম হোমমেড। তোমার এক কারি, ডাবল কুসুম আছে, রুমালি রুটি, তন্দুরিটা দেখো, সঙ্গে নিয়ে নেবো চাটনিটা। সুই ফার্স্ট বাইট, দারুন। জাস্ট কালারটা দেখো, আলুটা দেখো ভেঙে যাচ্ছে, জাস্ট হাত দিচ্ছে ভেঙে যাচ্ছে, পপ করছে পপ। হ্যালো গাইজ, খবর কি? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি গৌর, ক্যামেরার পিছনে আছে অনুশ্রী। সো জাস্ট এখন বাড়িতে এসেছি একটু আগে। থাম্বনেলটা তো তোমরা পড়েই নিয়েছো, মুন নাইটটা দেখছিলাম এসে একটু। জাস্ট মুন নাইটের একটা দুটো এপিসোড মিস হয়ে গেছিলো, সো ওটা দেখে নেবো আজকে রাত্রিরে খেতে খেতে। সো চলো ব্লগটা দেখতে থাকো, এখন একটু খাবার দাবার রান্না হচ্ছে। সো গাইজ, আজকের ব্লগটা একটু অন্ধকারেই শুরু করছি, এখানটা আমার লাইটটা কম আছে এই জায়গাটা করে। তো এখন বানানো হচ্ছে তন্দুরি, চিকেন তন্দুরি টিক্কা। সো তেলটা যেই গরম হয়ে যাবে, তন্দুরিগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। দেখো দেখতে পাচ্ছ, এখানে লাইটটা তো কম পড়ছে, ম্যারিনেট করে অনেকক্ষণ ম্যারিনেট করেছি এটা আমি। সো এখন বানানো হবে, গরম হয়ে গেছে, ও আওয়াজটা শুনে যাচ্ছে আওয়াজটা শুনে। এই আরেকটা দিয়ে দিচ্ছি। তো এখানে এখন পোড়ানো হচ্ছে কাঠ কয়লাটা। ভবিষ্যতে একটা বারবিকিউ কিনে নেবো, সেটা দিয়ে সুবিধা হবে। বারবিকিউ গ্রিল কিনে নিলে একটা, কয়লা দিয়ে ডাইরেক্ট তন্দুরি বানিয়ে নেবো, এত গ্যাসে খাটনি করতে হবে না তাহলে আর। সো এবার এখানে আমি দিচ্ছি এটা, রেডি, 1 2 3 এই বন্ধ করে দিলাম। সো এখন এখানে এক কারিটা হচ্ছে, ব্যাস এক কারিটা হয়ে গেলে এবার খেতে বসে যাবো। জাস্ট কালারটা দেখো, দুর্দান্ত কালার এসছে এক কারিটা, দেখো কি মারাত্মক লাগছে। এতক্ষণ রান্নাবান্না হলো, এবার চলে এসেছি অনুষ্ঠী এসে অনেক হেল্প করেছে আমাকে রান্নাবান্না করতে। সো এবার আমি তোমাকে ইন্ট্রোডিউস করে দিই কী কী খাবার আছে মেনুতে আজকে। যে চিকেন তন্দুরি, যেটা একদম হোমমেড, দেখতেই পাচ্ছ। হলো তোমার এগ কারি, মানে ডিমের কারি, ডাবল কুসুম আছে কারিটা, মানে লেঘন মুরগি আছে, রুমালি রুটি। চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করে যাক। আমি স্টার্ট করবো এবার তন্দুরিটা দিও। তন্দুরিটা দেখো, এটা একদম হোমমেড। এটা নিলাম, সঙ্গে এবার নেবো একটু কাঁচা পেঁয়াজ, তন্দুরিটা কালারটা। এবার এলে সঙ্গে নিয়ে নেবো চাটনিটাকে, এখানটায় আনবো। এটা আমি আর অনুষ্ঠিত দুজনেই শেয়ার করবো চাটনিটা। সো এই ফার্স্ট বাইট। সো এই মুরগিটা টেন্ডার মুরগি আছে, আমি এবার টিপছিলাম চিকেনটা একদম নরম। সো এবার খাবো এটাকে, এটা ডিপ করে খাবো না আগে এটা এমনি খাবো? ডিপ করে খাবো না, আগে এমনি খেয়ে নিই, আগে এমনি ফ্লেভারটা দেখে নিই, তারপরে ডিপ করে খাবো। সো এই ফার্স্ট বাইট, দারুন। ঘরে বানিয়েছি, দেখো ভাই, ঘরে বানিয়েছি, দারুন হয়ে যা, কি নরম দেখো দেখো, দেখো খুব সুন্দর তন্দুর হয়েছে, সঙ্গে কাঁচা পেঁয়াজ, ডিপ করলাম। ধনেপাতা চাটনিটা মারাত্মক হয়েছে রে, তুই কি দিয়েছিস? ধনেপাতা, দই আর রসুন, লঙ্কা, চিনি। আচ্ছা, কনসিস্টেন্সিটা একটু পাতলা আছে, তবে প্রথমবার প্রথমবার তো দুইবার, কারণ দেখো রেস্টুরেন্টে যেতে হয় পরে, জাস্ট অসাধারণ লাগছে খেতে, কোনো কথা হবে না। তন্দুরি দিয়ে আজকে মনে হচ্ছে পেট পড়ে যাবে, ধরে যাবে একটু পেঁয়াজ তো রয়ে যাবে তো, শুধু পেঁয়াজটা চাটনিটা লাগছে না, মারাত্মক, কোনো কথা হবে না। চাটনিটা এত ভালো না, হেভি লাগছে। এবার নেবো রুমালি রুটিটা,
আবু আমি এবার এটা দিই আমার ফেভারিট আইটেম। দেখো জাস্ট কালারটা দেখো, দারুণ এসছে কালারটা, একদম রেড, আই লাভ রেড কালার। আলুটা দেখি কিরকম নরম হয়েছে, আলুটা দেখো ভেঙে যাচ্ছে, জাস্ট হাত দিচ্ছে ভেঙে যাচ্ছে, গরম আছে তাই ধরা যাচ্ছে না। ডবল এগ, এটা বল ডবল এগটা না, ওইটা ওদিকে আছে ডবল এগটা, যাই হোক এটা ডবল এগ না আমাদের, যাই হোক এটাই খাই। সো এই রুমালিটা ছেড়ে নিলাম, রুমালিটা সো এই আলুটা দিয়ে নিয়ে নিচ্ছি আবার ভালো করে, এই ডিপ করলাম, দুয়ার দিয়ে খাচ্ছি আজকে, দিন পড়েছে দেখ, ব্লগারদের দেখে দেখে শিখছি আসলে দুয়ার দিয়ে করে খেতে হয়। দারুণ এই ডিমটা দেখো পকপক করছে, পকপক পকপক করছে, এই ডিমটাকে চুবিয়ে নিয়ে প্রথম ডিমের কামড় দেখো। মারাত্মক মারাত্মক, এটার থেকেও বেশি ভালো হয়েছে, এটা ফার্স্ট টাইম বানিয়েছি অবশ্য, কিন্তু এটা মারাত্মক। দেখো কুসুমটাকে চুবিয়ে নিন, দেখো এই খাচ্ছি, এর নতুনভাবে খাবো। দেখো আমি রুমালি নিলাম, এই আলু নিলাম ভালো করে বেশি করে, এই ডিমটা পুরোটা নিচ্ছি না একটুই নিচ্ছি, এটাকে বাদ পরে ভালো করে বেঁধে নিচ্ছি, এই ডোবালাম কাড়িতে। দেখো এই বাইটটা মারাত্মক হতে চলেছে, এটা যে হবে না, মারাত্মক লেভেল 10। চাটনি যদি খেয়ে একটু ভালো লাগবে, বেশ ভালো, বেশ ভালো। ডিম আলু আর একটা জিনিস লাস্ট টাইম যেটা ভুলে গেলাম, পেঁয়াজ, খরচা হবে না, এক কারিটা বানিয়েছি, এক কারিটা রেসিপিটা মায়ের রেসিপি, আমি মায়ের থেকে রেসিপিটা জিজ্ঞেস করি বানিয়েছি, একদম মায়ের মতো অলমোস্ট হয়েছে, মায়ের ফ্লেভারটা আসবে না আমাদের, কিন্তু নিজে এটা বানিয়েছি মারাত্মক হয়েছে। অনুষ্ঠান বানিয়ে তন্দুরিটা ম্যারিনেট করে রেখেছিল আগের থেকে, তখন জাস্ট এসছি আর ফ্রাই করে দিয়েছি, যাতে গরমটা একটু পেলাম, খুব গরম না, একটু ঠান্ডা হয় হালকা, তবে ফ্লেভার মারাত্মক। তন্দুরিটা একটা লাস্টে খাবো, এতগুলো খাবো না, রাত হয়ে গেছে তো দাদা, বেশি খাচ্ছি না আজকে, এগুলোটা তো হয়ে যাবে, পাউরুটি তো আছে, আমি একটাই খাচ্ছি, দারুণ মুখে যে ফ্লেভারসগুলো ফাটছে না, এগ কারি চাটনি পেঁয়াজ, পেঁয়াজটা আরও যেন এনহান্স করে দেয় ফ্লেভারটাকে মুখে, আর তো ভাত থাকলে একটু ভালো হতো, ভাত নিয়ে আছে আর কি করা যাবে আজকে, রাত হয়ে গেছে এমনি। সো খাওয়া দাওয়া শেষ গাইজ, আজকের মতো আমার খাওয়া দাওয়া শেষ, সো এরপরে অনুষ্ঠী খাবে, খেয়ে দিয়ে দুয়ে মিলে পরিষ্কার করবো, পরিষ্কার করে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে গাইস, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তোমরা ব্লগটা দেখাটাকে পারলে সাবস্ক্রাইব করে নাও, এটাই আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, তোমরা ব্লগটা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, ওটা খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে, এর অন্তত করো না, সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো সুন্দর সুন্দর, আর কী রকম আর কী রেসিপি দেখতে চাও, আর কীরকম টাইপের ব্লগ দেখতে চাও, এরপরে হয়তো ট্র্যাভেল ব্লগও করবো, ট্র্যাভেল ফুড ব্লগও হবে, তোমরা ভালো করে সাপোর্ট করো, তোমার সাপোর্টটাই মেন, আর যত বড় ব্লগটা শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, স্টে সেফ, স্টে হেলদি।